বঙ্গে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা রঙ্গে বঙ্গে চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি ছাঁচি কুমড়ো বা চাল কুমড়োর পুর ভাজা। এই রেসিপিটি একটি হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী রেসিপি। কারণটি হলো এটি ভালোবাসতেন কৃষ্ণনগরের রাজা। আজকে তাই রাজার পছন্দের ভাজা খাবো। চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যায়। একটি চাল কুমড়োকে খোসা ছাড়িয়ে হাফ সার্কেল বা অর্ধচন্দ্রের মতো কেটে সিদ্ধ করে নিতে হবে। নারকেল, কালো সরষে, কাঁচা লঙ্কা একসাথে শিল নোড়ায় বেটে নেওয়া হচ্ছে। আমরা শিল নোড়াটি ব্যবহার করছি শুধুমাত্র পুরানো দিনের আমেজটা পাওয়ার জন্য। এখন হাতে সময় কম, তাই আপনারা মিক্সিতেও করে নিতে পারেন। বাটা হয়ে গেলে বাটার মধ্যে নুন, চিনি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মিশ্রণটিকে ভালো করে মেখে নিতে হবে। এই মিশ্রণটি তারপর ওই সিদ্ধ করা চাল কুমড়োর মধ্যে আস্তে আস্তে পুরের মতো করে ভরে দিতে হবে সুন্দর করে। যেভাবে এইভাবে ভরে দিতে হবে, মাঝখানটা একটু চিড়ে নেবেন। ওই দেখতেই পাচ্ছেন চিড়ে নেওয়া হয়েছে চাল কুমড়োর পেটটিকে। পুর ভরা হয়ে গেলে জিনিসটিকে এরকম দেখতে হবে। চাল কুমড়োতে পুর ভরা হয়ে গেলে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। চালের গুঁড়ো, ময়দা, একটু পরিমাণে নুন আর রঙের জন্য সামান্য পরিমাণে হলুদ, সব কিছুকে মিশিয়ে নিয়ে, সুন্দর করে মিশিয়ে নিয়ে একটি হালকা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে তার মধ্যে পুর ভরাগুলি দিয়ে একটি পাতলা কোটিং তৈরি করতে হবে বা আস্তরণ তৈরি করতে হবে, যাতে পুরগুলি ভাজার সময়, তেলে ভাজার সময় বেরিয়ে না আসে। আমরা বড়াগুলি ভাজার জন্য প্রস্তুত। কড়াই তেল দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আস্তে আস্তে বড়াগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। একটু গোল্ডেন ব্রাউন হলেই তুলে নেওয়া হবে। আমাদের চাল কুমড়োর পুর ভাজা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশন করে দেওয়া হয়েছে কাঁসার থালায়, সে পুরনো দিনের মতো। আর খেয়ে জানাবেন সে পুরনো দিনের স্বাদ পেলেন কি না। নমস্কার, ভালো থাকবেন।